রাস্তায় প্রতিদিন কত মুখ দেখা যায়, মেলে না তো কারো সাথে কারো, তবু কথা যেন এক একই সুর বেজে যায় তোমার সাথে আমারও। কেউ চেনা পথে ঘোরে কেউ অজানাতে, গল্পের আজাল বনে আলো আধারিতে, কত পথ ঘুরে ঘুরে ভালো থাকা ভান করে, পুষে রাখা বুকে অভিমান। এক নাগর দোলায় জানি দুলছে সবাই, দুয়ে চারে ঘুরে ফিরে একা, তবু এ জীবন হয় কত রঙে ভেসে যায়, আসলে তো একই রং দেখা। সরি স্যার। এত সরি সরি করছো কেন? কোনো কাজ না থাকলে তোমার এখন এখান থেকে যাওয়া উচিত। সরি, জি জি। জানা তাহলে লাগেজ গোছাও, শপিংয়ের লিস্ট তৈরি করো, আমি দুই দিন একটু বিজি থাকবো, তারপর তো টানা পাঁচ দিন ছুটি। Fully relax. Okay? Happy? সময়ের আগে রিটায়ারমেন্ট দিন, তারপরে পাশের পর একটা টং দোকান দিব, সেখানে একটা ছোট্ট টিভি থাকবে যেখানে সারাক্ষণ বাংলা সিনেমা চলবে, কাস্টমাররা চা খাওয়ার পাশাপাশি বোনাস হিসেবে পাবে পদ্মার বাতাস আর বাংলা সিনেমার বিনোদন, আর সেই সাথে আমিও কাস্টমারদের দেখে বিনোদিত হবো। আইডিয়া কেমন? তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমার সাথে শেয়ার করার জন্য স্ক্রিপ্টটা দিয়ে এসেছেন। আমাকে কি তোমার মুরব্বি মনে হয়? এই সব সময় আপনি আপনি করো কেন? যেটা চেষ্টা করে পারবো না আমাকে সেটা বলা দরকার। চেষ্টা করো, অন্তত চেষ্টা করে দেখো। আর চেষ্টা। আচ্ছা, তুমি তো কিছু বললে না। কি বলবো, আপনি তো সবই জানেন। টাকাটা কিন্তু লাগবে। আপনি বলেছেন আমাকে, কিন্তু আমার কাছে বিশেষ কোন টাকাটা নেই। তাহলে কি করো, ওয়েট করো। কিন্তু আপনি জানেন যে আমি কতটা ভালোই তো আছো, স্বামী সংসার দেবর নানন সবাইকে নিয়ে অস্থির হয়ে আছে, ভালোই তো আছো তুমি। আমার অস্থিরতার কারণটা আপনি জানেন। দেখো তোমার ভাবার বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা ছাড়া তোমার হাতে আর কোন উপায় নেই। আচ্ছা।
তোমার বাপ আফসার ভাই এরকম আমার আপু তোমার ভাই হতে যাবে কেন? উনি তো তোমার আঙ্কেল হওয়ার কথা। সামনাসামনি আঙ্কেল, পিছে ভাই। এটা একটা সিস্টেম, তুমি বুঝবা না। হ্যাঁ, আমি না সত্যি বুঝতে পারছি না, দিন দিন তোমার কথাগুলো কেমন কেমন যেন লাগে। এটাই স্বাভাবিক, কেমন কেমন না লাগাটাই অস্বাভাবিক। আবারও কেমন কেমন, তোমার সাথে আমি কলেজ অফ দিয়ে আসলাম আবির, আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো। আমি কিন্তু সিরিয়াসলি অনেক হার্ট হচ্ছি কোহলি। এত কষ্ট করে কলেজ বাং করে এসে লাভটা কি হচ্ছে না? আমি তোমার সাথে খোলা আকাশের নিচে আকাশ বাতাস নিয়ে কথা বলতে পারছি না, আমি তোমার হাতটা ধরতে পারছি না, একটু লুকিয়ে চুরিয়ে তোমার সাথে, আর এখন বসে আমার পাড়ার টুম্পা নাম্বুর কথা বলতে হচ্ছে। কেন, আমি বললাম না হিস্ট্রি নিয়ে কথা বলবো, এই একটা সাবজেক্ট আমাদের কমন পড়লো, আর হিস্ট্রিতে আমি এমনিতেই দুর্বল, তুমি পারতে না আমাকে বুঝিয়ে দিতে? এই যদি না বুঝো বাপরে বলো টিচার রেখে বুঝাইতে, আমি প্রেম করতে এসেছিলাম তোমার হিস্ট্রি বুঝাবো? শাল, ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড আবির। মানে ভেরি ব্যাড এর গুষ্টি কিলাই আমি, প্রেমের প বুঝেন আবার আসছে প্রেম করতে, কেন যে তোমার সাথে আমার প্রেমটা হইলো? তুমি এরকম কেন করতেছো? খিদা লাগছে, পেটের খিদা, মনের খিদা, চোখের খিদা। খাও না কেন? ওরে আমার চড়ুই পাখি রে, এটা তুমি খাও, এটা তোমার খাবার, আমার মতো মানুষের খাবার এটা না। আমি তো জানতাম না আমি তোমার সাথে এভাবে বাইরে থাকবো, জানলে তো আসতেই না তুমি, তাই না? বাসায় বসে থাকতা। তোমার কাছে কত টাকা আছে? টাকা কি এখন সেটাই বুঝো না? তোমাকে আমি টাকা চেনাচ্ছি, এই যে এইটা হচ্ছে টাকা। এরকম কাগজের নোট আছে তোমার কাছে? তাহলে বের করো। তাও তো আছে, চলো। আবার কই? এখন রেস্টুরেন্টে গিয়ে আমার খাবার আমি খাবো আর তোমার খাবার তুমি খাবা, চলো। নাহলে কিন্তু এইখানে আমি মরে পড়ে থাকবো, এটার জন্য দায়ী হবি তুই। আমি কেন? কারণ সকালে বাস থেকে তুমি আমার সাথে নেমেছো, এটা সবাই দেখেছে, ঠিক আছে? এখন বুঝতেছো তুমি কেন? চলো। জি, ও পাশের দরজার লকটা খোলা আছে, দরজাটা খুলবে, বসবে, তারপর দরজাটা বন্ধ। জি, বাসা কোথায়? মিরপুর। ও, তাহলে লিভ দিতে পারছি না, তবে কাছাকাছি কোনো রেস্টুরেন্টে বসবো। জি সরি, আমার কি আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত ছিল? না না, তা হবে কেন? কিন্তু কেন? ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, দ্যাটস ওয়াই, ইজ ইট নট?
any problem, Miss Sylvie? No, ma'am. No problem. Okay, fine. Driver, chalo. আমার কাছে মোটেও যখন এক্সাম্পল না, এটা খুবই সহজ এবং সরল কথা। দেখো, মানুষ যা না তার থেকে নিজেকে আলাদা প্রমাণ করার জন্য যা বলে বা বলার চেষ্টা করে, তার ইচ্ছে তার মানে আমি যেটা বুঝি সেটা আমার কথা না। তুমি কি সেটা আমি খুব ভালো করে জানি, যদি বলি জানেন না। এতটা জোর দিয়ে বলা কি ঠিক হচ্ছে? দেখো, আমি একমাত্র মানুষ যার সাথে তুমি নিজের প্রতি আপনার খুব আত্মবিশ্বাস, তাই না? তোমার মাঝে এক ধরনের অস্বীকার করার প্রবণতা আছে, সেটা কি জানো? নিজের সম্পর্কে একটা নতুন তথ্য জানো। এক জীবনে মানুষ নিজের সম্পর্কে কতটা জানতে পারে? মানুষ নিজেকে যতটা আবিষ্কার করে তার চেয়ে বেশি আবিষ্কার করে অন্যের কথা। মেলাতে হয় নিজেকে, মেলাতে হয়। ঠান্ডা মাথায় একটু হিসাব করলে দেখতে হবে যে নেগেটিভ পজিটিভ সব কিছু নিজের সম্পর্কে একটু একটু করে জানানো। জব ছাড়ছেন বলেননি তো? জব ছাড়ছি, তাই তো মনে হচ্ছে। তা কোন ইউনিভার্সিটিতে জয়েন করছেন? কোথায়? তুমি আমার কথা একটু ইমপ্রেস হবে তা না, একটু ঠেস দিয়ে কথা বলছো। অ্যাকচুয়ালি আমি নিজেই তো ইমপ্রেসিভ কোনো মানুষ না, তাই এত অল্পতে কারোর প্রতি ইমপ্রেস হই না। এই যে এই মাঝে মাঝে না, তুমি আগে পিছিয়ে চিন্তা না করে দুম করে একটা কথা বলো। মানে এই যে মাত্র যে কথা তুমি বললে যে তুমি আমার কথা ইমপ্রেস হওনি, সত্যি কি হওনি? যদি নাই হয়ে থাকো তাহলে আমার সাথে তুমি এত কিছু? আসলে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ, আমার গায়ে আগুন দিয়ে দিচ্ছিস, কারণ তোর এই ঝামেলা আমি নিতে পারি না। যা তা। ওরে বোন, দেরি না করে ব্যাক হলো। হাই রে ভাই, ভাই রে গরিব মানুষ ভাই। তোমার বস তো বেশ হ্যান্ডসাম, তুমি চাইলেই তার সাথে অবলীলা রিলেশনে যেতে পারো। তুই তো আন্দোলন গড়ে তুলবি, সংগ্রাম গড়ে তুলবি, ঝড় তুলবি। তুই ওই ছেলে কুশপুত্তলিকা তৈরি করে সেটা এখন জ্বালাবি, তাই না? আগে তো তোর কুশপুত্তলিকা তৈরি করা উচিত। মাঝে মধ্যে মানে ইচ্ছা হয় একটা স্ত্রীরা গুটাই না না তোর মুখটা বিপিটা। আমার চেহারাটা কি এতই খারাপ? রাস্তায় প্রতিদিন কত মুখ দেখা যায়, মেলে না তো কারো সাথে কারো, তবু কথা যেন এক একই সুর বেজে যায় তোমার সাথে আমারও। কেউ চেনা পথে ঘোরে কেউ অজানাতে, গল্পের আজাল বনে আলো আধারিতে, কত পথ ঘুরে ঘুরে ভালো থাকা ভান করে, পুষে রাখা বুকে অভিমান এক নাগর।